হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, বিপস্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আসলে অনেকদিন ধরেই সন্তানের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম, কিন্তু কর্মব্যস্ততার জন্য আসলে কাজটি হয়ে ওঠেনি। এনিওয়ে, আজকে আমি সন্তানের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের একটি চমৎকার কৌশল দেখানোর চেষ্টা করব। আসলে আমরা সন্তানকে ইন্টারনেট থেকে দূরে না রেখে বরং কিভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে দিব সেই বিষয়ে কৌশলগুলো আমাদের জানা দরকার। এর জন্য গুগলের একটি চমৎকার টুলস কিংবা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটির নাম হচ্ছে গুগল ফ্যামিলি লিংক। গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সন্তানের ইন্টারনেট ব্যবহার মনিটরিং এবং ভালো কন্টেন্ট কিভাবে দেখতে পারবে সে বিষয়ে আপনি গাইড করতে পারবেন, এবং আপনার সন্তানের অবস্থান, লোকেশন, এই জিনিসগুলো আপনারা ট্র্যাক করতে পারবেন। কি ধরনের অ্যাপ সে ব্যবহার করবে, কি ধরনের অ্যাপ সে ব্যবহার করবে না, কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়গুলো আপনি নিজেই ডিফাইন করে দিতে পারবেন। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে। বন্ধুরা, গুগল ফ্যামিলি লিংকের এই অ্যাপটি মূলত দুটি মোবাইলে কনফিগার করতে হয়, একটি হচ্ছে আপনার নিজের মোবাইলে, একটি হচ্ছে আপনার সন্তানের মোবাইলে, অর্থাৎ প্যারেন্টস এন্ড চাইল্ডস মোবাইল। প্যারেন্টস মোবাইল এবং চাইল্ড মোবাইল, এই দুটি মোবাইল আমি স্ক্রিনে পাশাপাশি রেখে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে এই অ্যাপটি ইনস্টল করবেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনি নিজেই খুব সহজে এই কাজটি করতে পারবেন। এই ভিডিওটি পুরোপুরি দেখার পরে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, এবং আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন এই সংক্রান্ত এগুলোর আনসার করার জন্য। চলুন আমরা এখনই চলে যাচ্ছি এই অ্যাপটি ইনস্টলেশন প্রসিডিউরে। শুরুতে আমরা অ্যাপটির ফিচার দেখে নেই। সুপারভাইজ ইউর চাইল্ড গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ দ্য অ্যাপ দে ক্যান ইউজ, সেট দেয়ার টাইম লিমিট, লক দেয়ার ডিভাইস, সি দ্য ডিভাইস লোকেশন। এক কথায় অসাধারণ একটি অ্যাপ। আপনি গুড কন্টেন্ট কিভাবে ইউজ করবে সেই বিষয়ে গাইড করতে পারবেন। এখন আমরা দেখছি এখানে প্যারেন্টস মোবাইল, তারপর দেখছি চাইল্ড মোবাইল। এই দুটি মোবাইলের মধ্যে এখন প্যারেন্টস যে মোবাইলটি আছে সেটির অ্যাপ স্টোরে গিয়ে আমরা ফ্যামিলি লিংক ফর প্যারেন্টস এই কথাটা লিখে সার্চ দিব। এই লিংকটি চলে এসেছে এবং আমরা এটা ইনস্টল করছি। ইনস্টলেশন প্রসেস ইজ গোয়িং অন। ইনস্টলেশন শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমরা গুগল ফ্যামিলি লিংকের যে আইকনটি আছে সেটিতে ক্লিক করার পর আমাদের সামনে যে স্ক্রিনটি আসবে এই স্ক্রিনটিতে আমরা স্ক্রল ডাউন করে অ্যারোতে নিচে যাওয়ার পরে শেষের দিকে এসে আমরা দেখব যে গেট স্টার্ট একটা বাটন পেয়ে যাব। এই গেট স্টার্টে ক্লিক করার পর আমি যে জিমেল আইডিটি ইউজ করি সেটি দিয়ে প্রসিড হব। এরপর আমাকে সে একটি প্রশ্ন করছে, সেটি হচ্ছে হু উইল ইউজ দিস ফোন, প্যারেন্ট অর চাইল্ড। অর ঠিক, অ্যাকচুয়ালি এখানে অবশ্যই প্যারেন্ট হবে যেহেতু এটি প্যারেন্টস মোবাইল। দেন বিফোর ইউ স্টার্ট সে কিছু সতর্ক বা অ্যালার্ট দিচ্ছে আপনাকে যে আপনি কি আপনার নিয়ার বাই যে চাইল্ড আছে, চাইল্ডের মোবাইল আছে, সেটি কি আপনি সুপারভাইজ করতে চান কিনা। দেন আপনি নেক্সট দেওয়ার পরে তারপরে আপনার কাছে আরেকটি স্ক্রিন আসবে, সেটি হচ্ছে আপনি জিমেল আইডি দিয়ে সুপারভাইজ করবেন সেটিকে সে কনফার্ম করার পরে
দেন কন্টিনিউ দেওয়ার পর আপনার কাছে ডাজ ইউর চাইল্ড হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট, চাইল্ডের যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বলবেন ইয়েস, আর যদি না থাকে তাহলে অবশ্যই বলবেন নো। এখানে আমার চাইল্ডের ক্ষেত্রে আমার চাইল্ডের কোনো গুগল অ্যাকাউন্ট নেই, আমি অবশ্যই এখানে নো বলতে হবে। নো বলার পর আমার সামনে একটি স্ক্রিন আসবে চাইল্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সেই বিষয়টি আসলে অত জটিল কিছু নয়, নেক্সট নেক্সট করে আপনি যখন সামনে যাবেন তখন আপনার চাইল্ডের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো চাইবে। একটু কেয়ারফুলি যদি আপনি জিনিসটা পড়ে সামনের দিকে এগোতে থাকেন আপনার ভুল করার কোনো সুযোগই থাকবে না। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার চাইল্ড যদি 13 বছরের উপরে হয় তাহলে এই অ্যাপটি তার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র একটা জায়গায় একটু প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে বলতে পারে অ্যাকাউন্ট ইজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই নামে আরেকটি অ্যাকাউন্ট আছে গুগলে। দ্যাটস ওয়াই আপনাকে নামটা যখন দিবেন তখন এমনভাবে দিবেন যেন আনকমন একটা নাম হয়, তাহলেই গুগল আপনার এই অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করে নেবে। আমার এখানেও এই যে একটু প্রবলেম করছিল, তাহলে আমি একটু চেঞ্জ করার পরে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে ফেলেছে, দেখেন এখনো হয় নাই। তারপর আমাকে আরেকটু চেঞ্জ করতে হয়েছে, চেঞ্জ করলাম, এই যে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, এই ডান। এখন আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্যারেন্ট সাইন ইন, অর্থাৎ আপনার ইমেল আইডিটি দিয়ে সাইন ইন করতে হবে। আবার এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলো অবশ্য টিক মার্ক দিয়ে আপনাকে এগ্রি করে এগিয়ে যাওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। এখানে আপনার জিমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। দেন স্ক্রল ডাউন, নেক্সট, আই এগ্রি, তাসিন উইল জয়েন, ইউ ক্রিয়েটেড এ গুগল অ্যাকাউন্ট ফর ইউর চাইল্ড, ইউ আর অলমোস্ট ডান, নেক্সট, কানেক্ট ইউর চাইল্ড ডিভাইস টু ফ্যামিলি লিঙ্ক, নেক্সট। এখন স্পষ্টই আমাকে বলে দিচ্ছে গো টু তাসিনস ডিভাইস, চাইল্ডের ডিভাইসকে সে অ্যাক্সেস করতে বলছে। এখন এখন আমি চাইল্ডের ডিভাইস চলে আসলাম অ্যাপ স্টোর থেকে, ফ্যামিলি লিঙ্ক ফর চিলড্রেন এই অপশনটিতে গেলাম, যাওয়ার পরে ইনস্টল করলাম। ইনস্টলে ক্লিক করার পর একটু সময় নেবে, অল্প একটু সময়, তারপরে ইনস্টল হয়ে যাচ্ছে। এখন ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আমরা ফ্যামিলি লিঙ্ক আইকনটিতে ক্লিক করব। দেন আমাদের সামনে ফ্যামিলি লিঙ্ক ফর চিলড্রেন অ্যান্ড টিনেজার্স এই স্ক্রিনটি আসলো। স্ক্রিনের নিচের দিকে দিস ডিভাইস বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে চুজ অ্যান অ্যাকাউন্ট সুপারভাইজ, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট যদি বলি তাহলে আমার চিলড্রেনের অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য আমি পরবর্তী স্টেপে অগ্রসর হব। এখানে একটু সময় নিচ্ছে। তারপর এই ইমেল অর ফোন, এখানে আমি আমার চিলড্রেনের অ্যাকাউন্টটি টাইপ করব। টাইপ করে আমি নেক্সট দিয়ে দেব। এখন নেক্সট দেওয়ার পর চিলড্রেনের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে প্যারেন্টস পারমিশনের জায়গায় আমি আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে আমার পাসওয়ার্ডটি এন্টার করব।
এন্টার করে আমি আবার নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর আমি এখন প্যারেন্ট ডিভাইসে চলে আসলাম। এখানে একটি নোটিফিকেশন এসেছে, এখানে আমি ইয়েস বলবো। ইয়েস বলার পর আমার এই ডিভাইসটি চাইল্ড ডিভাইসকে ডিটেক্ট করে ফেলল, অর্থাৎ এখন থেকে আপনি আপনার চাইল্ডের ডিভাইসটি ম্যানেজ করতে পারবেন। প্যারেন্ট ডিভাইস ডিটেক্ট করার পর এটি অটোমেটিকলি চাইল্ড ডিভাইসে নেক্সট স্টেপে চলে আসলো। আই এগ্রি বলার সাথে সাথে নেক্সট আরেকটি অপশন চলে আসলো এই স্ক্রিনের পরে, তারপর আবার নেক্সট আসলো। নেক্সট আসার পরে এখন দুইটি অ্যাকাউন্টের সাথে সিঙ্ক্রোনাইজ হচ্ছে। এখানে একটু সময় নিচ্ছে, তারপর নেক্সট, অ্যাক্টিভ ফ্যামিলি লিঙ্ক ম্যানেজার, তারপরে অ্যাক্টিভেট। চাইল্ড ডিভাইসটি অ্যাক্টিভেট করার পর আমি নেক্সট নেক্সট দিয়ে চাইল্ড ডিভাইসের ইনস্টলেশন প্রসেসটি আমি কমপ্লিট করে ফেলবো। এখানে অ্যাপের লিস্ট চলে এসেছে, কী কী অ্যাপ আমি রাখবো, কী কী অ্যাপ রাখবো না, এগুলো আমি এখান থেকেও বলে দিতে পারি, আমার প্যারেন্ট ডিভাইস থেকেও বলতে পারি। নেক্সট দিয়ে এর ইনস্টলেশন প্রক্রিয়াটি শেষ করে ফেলছি। এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পর তাহসিনের ডিভাইসটি এখন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। চাইল্ড ডিভাইসটি কমপ্লিট হওয়ার পর প্যারেন্ট ডিভাইসে নেক্সট স্টেপে অটোমেটিক চলে আসছে। নেক্সট স্টেপ থেকে আবার নেক্সট দিব, ইউর ডিভাইস আর কানেক্টেড নেক্সট। এটি বলার পরে একটু সময় নিচ্ছে, তারপর এখন কানেক্টেড হয়ে গেল দুটি। আমরা চাইলে প্রোফাইল হিসেবে আমাদের চিলড্রেনের ছবি এখানে রাখতে পারি। দুটি ডিভাইসই রেডি। প্যারালালি আমি স্ক্রল করে দেখাচ্ছি, অর্থাৎ দুটি ডিভাইসে আমার গুগল ফ্যামিলি লিঙ্ক অ্যাপটি ইনস্টলেশন প্রসেস ডান। দ্বিতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে প্যারেন্ট ডিভাইস থেকে আপনি আপনার চাইল্ড ডিভাইসকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন কিংবা ম্যানেজ করবেন। লুক লাইক রিমোট কন্ট্রোল, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট থিং। বন্ধুরা, দ্বিতীয় ধাপের প্রথমেই দেখছি চাইল্ডের মোবাইলটি কিভাবে আপনি ট্র্যাক করবেন, অর্থাৎ এখান থেকে সেটিংসে আপনি যদি প্রয়োজন মনে করেন তখন আপনি চাইল্ডের মোবাইলের লোকেশনটি এনেবল করে দিলেই আপনি চাইলে চাইল্ডের মোবাইলের অবস্থানটি আপনি জেনে যেতে পারবেন। এখানে আপনারা দেখছেন যে প্রতিটি অ্যাপের অ্যাগেনস্টে আমি টাইম, স্পেসিফিক টাইম লিমিট করে দিতে পারবো যে কোন অ্যাপটি কতক্ষণ সে ব্যবহার করবে। আপনি চাইলে আপনার সন্তানকেও এভাবে অ্যাপগুলো টাইম লিমিট করে দিতে পারেন এভাবে। বন্ধুরা, এখন আমি আমার প্যারেন্ট মোবাইল থেকে একটি অ্যাপ ব্লক করে দেব। দেখুন, ব্লক করলাম, সাথে সাথে চাইল্ড মোবাইল থেকে চলে গেল। এখন একটি মজার সেটিংস দেখাচ্ছি, সেটি হচ্ছে আমার প্যারেন্ট মোবাইল থেকে আমি কিভাবে চাইল্ডের মোবাইলটি লক করে দেব। এখানে নিচে স্ক্রল করে আসার পরে দেখুন তাহসিন মোবাইল আনলকড, অর্থাৎ এখন আনলকড অবস্থায় আছে। আমি আনলকডে ক্লিক করার সাথে সাথেই মোবাইলটি লক হয়ে যায়। কিভাবে দেখুন, জাস্ট লক হয়ে গেল। ডান দিকে দেখুন, এটি একটি টাইমের জন্য লক হয়ে আছে, আমি চাইলে এডিট করে চেঞ্জ করে দিতে পারি। আপনার চাইল্ড মোবাইলটি আপনি খুঁজে না পেলে তাহসিন ডিভাইসে প্লে সাউন্ড দেওয়ার সাথে সাথেই মোবাইলটি বেজে উঠবে, যেখানেই থাকুক না কেন মোবাইলটি রিং হতে থাকবে। দেখুন, এছাড়াও আপনি খুব সহজেই ডেইলি লিমিট আপনি সেট করে দিতে পারেন, কটা থেকে কটা আপনার বাচ্চা মোবাইলটি দেখবে এবং রাত কতক্ষণ পর্যন্ত দেখবে, বেড টাইম কখন, এইগুলো উইকলি উইকলি ডেইলি যে কোনোভাবেই আপনি চাইলে সেট করে দিতে পারেন। প্রতিদিন কত ঘন্টা সে ইউজ করবে, কত ঘন্টা করবে না, এগুলো আপনি আগে থেকে সেট করে দিতে পারেন। তাছাড়া আপনার চাইল্ড একটু স্মার্ট হলে সে ফ্যামিলি লিঙ্ক অ্যাপটি আনইনস্টল করে দেওয়ার চেষ্টা করতে পারে। এখানে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে চেষ্টা করলেও পারবে না উইদাউট প্যারেন্টস পারমিশন। সো বন্ধুরা, ফাইনালি
এবং সর্বশেষ যে সেটিংসটি আমি দেখাবো সেটি হচ্ছে আপনার চাইল্ড যদি একটু বেশি স্মার্ট হয়ে থাকে, সে ফ্যামিলি লিংকের মেনুতে গিয়ে রিমুভ অ্যাকাউন্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে, অ্যাকাউন্টই রিমুভ করে দিতে পারে প্যারেন্টসের। এই ধরনের কাজ করতে গেলেও সে করতে পারছে না, বিকজ উইদাউট প্যারেন্টস পাসওয়ার্ড আপনি যদি নিজে না বলে থাকেন তাহলে সে কখনোই অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবে না। পরিশেষে সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সন্তানের অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখার জন্য এ ধরনের প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ইউজ করুন। আপনার এবং আমার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ রাখুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।